স্টুডেন্টস, আমরা দ্বাদশের পলিটিক্যাল সায়েন্স পড়ছি তৃতীয় অধ্যায়। আজকে পড়াবো পররাষ্ট্র নীতি। দেখো পররাষ্ট্র নীতি, পররাষ্ট্র নীতি বোঝাতে গেলে প্রথমে নীতি কি সেটা বুঝতে হবে। নীতি কি আগে আসলে সেটা বোঝার জন্য তোমাদের বুঝতে হবে যে কোনো একটি বিশেষ উদ্দেশ্য সিদ্ধির জন্য কোন দেশের সরকার বা কোনো প্রতিষ্ঠান অথবা কোনো ব্যক্তি যে পথ অনুসরণ করে তাকেই নীতি বলা হয়। এবার পররাষ্ট্র নীতির ক্ষেত্রে কি, একটা দেশের সরকার যেসব বিভিন্ন রকম নীতি উদ্দেশ্য সিদ্ধ যেসব নীতি গ্রহণ করে সেগুলো হচ্ছে তার জাতীয় নীতি। এবং জাতীয় নীতি হচ্ছে দুরকম হয়, একটা হচ্ছে অভ্যন্তরীণ নীতি, একটা পররাষ্ট্র। নিজের দেশের মধ্যে কি রকম ভাবে চালনা করবেন, তার পলিসি কি হবে, সেটা তার অভ্যন্তরীণ নীতি। আর পররাষ্ট্রের ক্ষেত্রে কি নীতি গ্রহণ করবেন, সেটা হচ্ছে তার পররাষ্ট্র নীতি। মূলত পররাষ্ট্র নীতি বলতে বোঝায় যে নিজের গুরুত্বপূর্ণ স্বার্থ সমূহ সংরক্ষণ কিংবা পরিবর্ধনের জন্য একটি রাষ্ট্র কর্তৃক কোন রাষ্ট্রের সঙ্গে তার আচরণ সংক্রান্ত নিয়মগুলি প্রণয়ন ও রূপায়ণ করাকে বোঝে। এবার দেখো এই বিষয়ে বিভিন্ন লোক বিভিন্ন রকম মতামত দিয়েছে, সেগুলো আমরা আলোচনা করব। চলো আলোচনা করা যাক। দেখো পররাষ্ট্রনীতি, জাতীয় নীতি, অভ্যন্তরীণ নীতি ও পররাষ্ট্রনীতি। আজকের দিনে কোন ব্যক্তি যেমন সমাজ ও রাষ্ট্র বহির্ভূতভাবে বাঁচতে পারে না, তেমনি কোন রাষ্ট্র আন্তর্জাতিক সমাজ ও ব্যবস্থাকে বাদ দিয়ে নিজের অস্তিত্ব বজায় রাখতে সক্ষম হয় না। মানে অন্যান্য জায়গায় সমস্ত দেশের সাথে যে সম্পর্ক রাখবো না, নিজে একভাবে থাকবো, সে আমেরিকাই করেছিল, মন্ডল নীতি প্রয়োগ করেছিল, কিন্তু সেরকম ভাবে আজকের দিনে চলবে না। বস্তুত প্রতিটি ব্যক্তির মতো প্রতিটি রাষ্ট্রকে পারস্পরিক নির্ভরশীলতার বন্ধনে আবদ্ধ থাকতে হয়, অন্যথায় রাষ্ট্র হিসেবে তার অস্তিত্ব বিপন্ন হয়ে পড়তে পারত। বিশ্বের রাষ্ট্রগুলিকে নিয়ে গড়ে ওঠা আন্তর্জাতিক সমাজ, গড়ে ওঠে কি আন্তর্জাতিক সমাজ, এরূপ সমাজের সদস্য হিসেবে প্রতিটি রাষ্ট্র তার নিজের জাতীয় স্বার্থে অন্যান্য রাষ্ট্রের সঙ্গে সম্পর্ক গড়ে তোলে। এরূপ স্বার্থ সংরক্ষণের জন্য প্রতিটি রাষ্ট্রকে কিছু কিছু গুরুত্বপূর্ণ নীতি নির্ধারণ অনুসরণ করতে হয়। ওয়েবস্টারস নিউ ইন্টারন্যাশনাল ডিকশনারি, ওয়েবস্টার নিউ ডিকশনারি অনুসারে কোন একটি বিশেষ উদ্দেশ্য সিদ্ধির জন্য কোন দেশের সরকার বা কোন প্রতিষ্ঠান অথবা কোন ব্যক্তি যে পথ অনুসরণ করে তাকে নীতি বলে, নীতি বা পলিসি বলে চিহ্নিত করা যায়। কোন একটি রাষ্ট্রের সরকার তার উদ্দেশ্য সিদ্ধির জন্য যেসব নীতি অনুসরণ করে থাকে সেগুলোকে জাতীয় নীতি, ন্যাশনাল পলিসি বলা হয়। এরূপ নীতিগুলিকে প্রধানত দুটি ভাগে ভাগ করা যায়, এক হচ্ছে অভ্যন্তরীণ নীতি, ইন্টারনাল অর ডোমেস্টিক পলিসি, এবং পররাষ্ট্র নীতি, ফরেন পলিসি। ইন্টারনাল বা ডোমেস্টিক মানে তার নিজের দেশের মধ্যে যে নীতি নির্ধারণ করবেন, নীতি অনুযায়ী চলবেন, সেটা তার অভ্যন্তরীণ ব্যাপার। আর পররাষ্ট্র নীতি মানে অন্য দেশের সঙ্গে তার যে সম্পর্ক সেটা হচ্ছে পররাষ্ট্র নীতি আর কি। রাষ্ট্রের অভ্যন্তরে শান্তি শৃঙ্খলার প্রতিষ্ঠা, অর্থনৈতিক ক্ষেত্রে অগ্রগতি সাধন, বিভিন্ন ধর্ম, ভাষা ও জাতিভুক্ত মানুষের মধ্যে সম্প্রীতির বন্ধন সুদৃঢ়করণ প্রভৃতি হল অভ্যন্তরীণ নীতির লক্ষ্য। সরকার রাষ্ট্রীয় ভূখণ্ডের মধ্যে তার শক্তি ও সম্পদের পূর্ণ সদ্ব্যবহার করে তার ইপ্সিত লক্ষ্যে উপনীত হতে পারে, কিন্তু অন্য রাষ্ট্রের সাহায্য সহযোগিতা ছাড়া এককভাবে কোন রাষ্ট্রের পক্ষে তার অভ্যন্তরীণ নীতিসমূহকে কার্যকর করা বাস্তবে অসম্ভব হয়ে পড়ে, তাই তাকে পররাষ্ট্র নীতি অনুসরণ করতে হয়। প্রতিটি রাষ্ট্র তার জাতির বা জাতীয় স্বার্থকে সর্বাধিক গুরুত্ব দিয়ে বিশ্বের বিভিন্ন রাষ্ট্রের সঙ্গে সম্পর্ক গড়ে তোলার জন্য যেসব নীতি নির্ধারণ করে সাধারণভাবে তাই হল সংশ্লিষ্ট রাষ্ট্রের পররাষ্ট্র নীতি। এদিক থেকে বিচার করে বলা যেতে পারে একটি রাষ্ট্রের জাতীয় নীতির দুটো দিক হল অভ্যন্তরীণ নীতি এবং পররাষ্ট্র নীতি। এই দুটি নীতি পরস্পরের সঙ্গে আঙ্গাঙ্গিভাবে জড়িত থাকে। এবার দেখো পররাষ্ট্র নীতির অর্থ কি, মিনিং অফ ফরেন পলিসি। সংকীর্ণ বা ন্যারো এবং ব্যাপক ব্রড দুটি অর্থে পররাষ্ট্র নীতিকে ব্যাখ্যা ও বিশ্লেষণ করা যেতে পারে। রাষ্ট্রীয় এখতিয়ারের বাইরে অবস্থিত অন্যান্য রাষ্ট্রের আচরণকে প্রভাবিত করার উদ্দেশ্যে সংশ্লিষ্ট রাষ্ট্রের সরকার বা সরকারি আধিকারিক ও প্রতিনিধিরা যেসব কার্য বা অ্যাকশনস সম্পাদন করে সংকীর্ণ অর্থে তাকে পররাষ্ট্র নীতি বলা হয়। কিন্তু ব্যাপক অর্থে পররাষ্ট্র নীতি বলতে নিজের গুরুত্বপূর্ণ স্বার্থ সমূহের সংরক্ষণ কিংবা পরিবর্ধনের জন্য একটি রাষ্ট্র কর্তৃক অন্য রাষ্ট্রের সঙ্গে তার আচরণ সংক্রান্ত নিয়মগুলি প্রণয়ন ও রূপায়ণ করাকে বোঝায়। হার্টম্যান, দেখো বিভিন্ন লোক বিভিন্ন রকম ব্যাখ্যা দিয়েছেন আর কি। হার্টম্যান বলেছেন পররাষ্ট্রীয় নীতি বলতে স্বেচ্ছাকৃত ভাবে নির্বাচিত জাতীয় স্বার্থ সমূহের একটি সুসংবদ্ধ বিবৃতি কে বোঝায়। মডেলস্কি আবার তিনি বলেছেন কি, পররাষ্ট্রনীতি হল সম্প্রদায়গুলির এরূপ সুসংবদ্ধ কার্যাবলী যেগুলি অন্যান্য রাষ্ট্রের আচরণ অর্থাৎ ব্যবহার পরিবর্তনের এবং পরিবেশের সঙ্গে নিজেদের কার্যাবলীর সামঞ্জস্য বিধানের জন্য উদ্ভাবিত হয়। সেলেসার আবার কি বলছেন, সেলেসার বলছে ব্যাপক অর্থে পররাষ্ট্র বলতে একটি বাহ্যিক পরিবেশ সম্পর্কে কোন একটি রাষ্ট্রের উদ্দেশ্য পরিকল্পনা কার্যকলাপকে বোঝাতে চাইছেন। সিলেসার কি করতে চাইছেন, সিলেসার করতে চাইছেন যে ব্যাপক অর্থে আর কি পররাষ্ট্রনীতি বলতে একটি বাহ্যিক পরিবেশ সম্পর্কে কোন একটি রাষ্ট্রের উদ্দেশ্য পরিকল্পনা কার্যকলাপকে বলতে চাইছেন। প্যাডেলফোর্ড এবং ও লিঙ্কন
এর মতে পররাষ্ট্র নীতি হলো সেই প্রক্রিয়ার মুখ্য উপাদান, কি এলিমেন্ট, যার মাধ্যমে একটি রাষ্ট্র তার ব্যাপকভাবে কল্পিত লক্ষ্য স্বার্থকে বাস্তবে রূপায়িত করার জন্য সুনির্দিষ্ট কার্যকর, মানে একটা ব্রডলি কনসেপ্ট গোলস অ্যান্ড ইন্টারেস্ট ইন্টু কনক্রিট কোর্স অফ অ্যাকশন গ্রহণ করে। আবার একাধিক রাষ্ট্রের পারস্পরিক সম্পর্কের সঙ্গে জড়িত সিদ্ধান্ত বা কার্যকলাপের সমষ্টিকে ফ্রাঙ্কেল পররাষ্ট্রনীতি বলে চিহ্নিত করেছে। লার্কে ও শহীদ এর মতে আন্তর্জাতিক পরিবেশে রাষ্ট্রকে প্রতিনিয়তই নানা ধরনের যেসব ক্রিয়া প্রতিক্রিয়ার সম্মুখীন হতে হয় সেগুলির মোকাবিলা করার জন্য যেসব নীতি নির্ধারণ ও কার্যকর করে তাকেই বলা হয় পররাষ্ট্রনীতি। একটি রাষ্ট্র নিজের বিশেষ গুরুত্বপূর্ণ স্বার্থসমূহ সংরক্ষণ ও সম্প্রসারণের জন্য যখন অন্য রাষ্ট্রের সঙ্গে আলাপ আলোচনা চালায় তখন সেই রাষ্ট্রের আচরণের ধরন গঠনকারী একগুচ্ছ নীতি নির্ধারণ ও রূপায়নকে রডি, অ্যান্ডারসন ও ক্রিস্টল পররাষ্ট্রনীতি বলে বর্ণনা করেছেন। অবশ্যই এই ধরনের আন্তর্জাতিক সংযোগ ও সম্পর্ক পররাষ্ট্রনীতির সঙ্গে জড়িত থাকে বলে মনে করা ঠিক নয়। কেবল সরকার কর্তৃক অনুমোদিত বা অনুসৃত আন্তঃরাষ্ট্র সম্পর্কিত নীতিসমূহকে পররাষ্ট্রনীতির অবিচ্ছেদ্য অংশ বলে বিবেচিত হয়। এই জন্য বিভিন্ন লোক বিভিন্ন রকম পররাষ্ট্রনীতির সংজ্ঞা দিয়েছেন। আমরা মনটা বুঝবো একটা রাষ্ট্র তার যে অভ্যন্তরীণ নীতি কি হবে সেটা ঠিক করে, আর তার বিদেশ নীতি কি হবে, বিদেশ নীতি হচ্ছে তার পররাষ্ট্র, মানে বিদেশের সঙ্গে অন্য দেশের সাথে কিভাবে কি সম্পর্ক কিভাবে নির্ধারণ করবেন, তার যে নিজস্ব পলিসি সেটাই তার পররাষ্ট্র নীতি। কারণ পররাষ্ট্র নীতি গ্রহণ করতেই হয়, কারণ অন্য রাষ্ট্রের সাথে সম্পর্ক না থাকলে আজকাল দিনে অন্তত চলা সম্ভব না, কোনো রাষ্ট্রের পক্ষেই সম্ভব নয়। এবার দেখো পররাষ্ট্র নীতির উদ্দেশ্য সমূহ, অবজেক্টস অফ ফরেন পলিসি। কোন রাষ্ট্রের পররাষ্ট্রনীতির একটি মাত্র উদ্দেশ্য থাকে না, প্রতিটি রাষ্ট্রের এরূপ নীতির বহু ও বিবিধ উদ্দেশ্য থাকে, একটা উদ্দেশ্য নিয়ে থাকে না, বিভিন্ন রকম উদ্দেশ্য ধরে পররাষ্ট্রনীতি নির্ধারিত হয়। এ রিজওয়ান তার একটি গ্রন্থে অ্যান ইন্ট্রোডাকশন টু ফরেন পলিসি ডেফিনেশন নেচার অ্যান্ড ডিটারমিনেন্টস মন্তব্য করেছেন যে একটি রাষ্ট্র তার পররাষ্ট্রনীতির মাধ্যমে বিভিন্ন উদ্দেশ্য পূরণ করতে চায়। স্বাভাবিকভাবে বিভিন্ন দেশের পররাষ্ট্রনীতি ভিন্ন ভিন্ন উদ্দেশ্যে পরিচালিত হয়, কিন্তু এমন কতগুলি উদ্দেশ্য রয়েছে যেগুলি সব রাষ্ট্র কর্তৃক অনুসৃত হয়, মানে ভিন্ন উদ্দেশ্য থাকলেও কিছু কিছু ক্ষেত্রে সমস্ত রাষ্ট্রকে সেটা মেনে চলতে হয়। উদাহরণ হিসেবে রাজনৈতিক স্বাধীনতা, ভূখণ্ডগত সংহতি, অর্থনৈতিক উন্নতি এবং জাতীয় সম্মান ও মর্যাদার কথা উল্লেখ করা যায়, এটা সব রাষ্ট্রেরই এটাই মূল উদ্দেশ্য। ফেডেল ফোর্ড ও লিঙ্কনের মতে অদ্বিতীয় ঐতিহাসিক পটভূমির রাজনৈতিক প্রতিষ্ঠানসমূহ, ঐতিহ্য, অর্থনৈতিক প্রয়োজনীয়তা, ক্ষমতা সংক্রান্ত উপাদানসমূহ, বিশেষ ভৌগোলিক পরিবেশ এবং একটি জাতির মৌলিক মূল্যবোধ সমূহ হল পররাষ্ট্রনীতির উদ্দেশ্য। হলস্টি তার বিখ্যাত গ্রন্থ ইন্টারন্যাশনাল পলিটিক্স এ ফ্রেমওয়ার্ক ফর অ্যানালাইসিস পররাষ্ট্রনীতির উদ্দেশ্যগুলিকে তিন ভাগে ভাগ করেছেন, যথা এক হচ্ছে মুখ্য বা মুখ্য বোধ ও স্বার্থ সমূহ, আর দুই হচ্ছে মধ্যপাল্লার অর্থাৎ মাঝারি পাল্লার উদ্দেশ্য সমূহ, এবং তিন হচ্ছে বিশ্বজনীন দূরপাল্লার লক্ষ্য সমূহ। কিন্তু উলফার্স পররাষ্ট্রনীতির লক্ষ্য সমূহের শ্রেণী বিভাজনের একটি বিকল্প পরিকল্পনা উপস্থাপন করেছেন। তার এই পরিকল্পনার মধ্যে উচ্চাকাঙ্ক্ষা এবং বিশুদ্ধ নীতি সংক্রান্ত লক্ষ্য সমূহের মধ্যে পার্থক্য নিরূপণ করা আছে। এরূপ শ্রেণী বিভাজনের সঙ্গে মোটামুটি ভাবে হলস্টির দূরপাল্লার লক্ষ্য সমূহ এবং অন্যান্য অধিকতর অব্যবহিত গুরুত্বপূর্ণ লক্ষ্য এর মধ্যে সাদৃশ্য রয়েছে। আবার উলফার্স অধিকৃত লক্ষ্য সমূহ এবং পারস্পরিক অবস্থা সংক্রান্ত লক্ষ্য সমূহের মধ্যে পার্থক্য নিরূপণ করেছে। অধিকৃত লক্ষ্যসমূহ বলতে জাতীয় মূল্যবোধ ও প্রয়োজন পূরণকে এবং পারিপার্শ্বিক অবস্থা সংক্রান্ত লক্ষ্যসমূহ বলতে একটি জাতীয় রাষ্ট্রের বাইরের সেই সব অবস্থাকে বোঝায় সংশ্লিষ্ট রাষ্ট্রে যেগুলি পরিবর্তন সাধন করতে চায়। তাছাড়া উলফার্স জাতীয় লক্ষ্য বা ন্যাশনাল গোলস এবং পরোক্ষ লক্ষ্য ইনডাইরেক্ট গোলস এর মধ্যে পার্থক্য নিরূপণ করেছেন। হলস্টের মধ্যে তার যৌথ স্বার্থ কালেকটিভ ইন্টারেস্ট এবং ব্যক্তিগত স্বার্থ প্রাইভেট ইন্টারেস্ট এর সংক্রান্ত ধারণার সঙ্গে যথাক্রমে জাতীয় লক্ষ্য ও পরোক্ষ লক্ষ্য সংক্রান্ত ধারণার সাদৃশ্য রয়েছে। পররাষ্ট্রনীতির উদ্দেশ্য সময়ের বিভিন্ন প্রকার শ্রেণী বিভাজনের মধ্যে হলস্টির করা শ্রেণী বিভাজনকে অধিকতর গ্রহণযোগ্য বলে মনে করা হয়, তাই সেই সম্পর্কে আলোচনা করা যেতে পারে। দেখো হলস্টি যেটা দিয়েছেন, হলস্টির করা শ্রেণী বিভাজনকে বেশি গ্রহণযোগ্য বলে মনে করা হয়েছে এবং সেটাই আমরা আলোচনা করবো। দেখো এক হচ্ছে মুখ্য মূল্যবোধ ও স্বার্থসমূহ। মুখ্য মূল্যবোধ ও স্বার্থসমূহ বলতে হলস্টির সেই সব লক্ষ্যকে বোঝাতে চেয়েছেন যেগুলো পূরণের জন্য একটি রাষ্ট্রের জনসাধারণের সংখ্যাগরিষ্ঠ অংশ চরম ত্যাগ স্বীকার করতে প্রস্তুত থাকে। পররাষ্ট্রনীতির মৌলিক নীতিসমূহের মধ্যে ওইসব লক্ষ্যের অবস্থিতি লক্ষ্য করা যায় এবং সেগুলি ধর্মবিধিতে পরিণত হয় বলে সমাজ সেগুলিকে দ্বিধাহীনভাবে মেনে নেয়। অধিকাংশ ক্ষেত্রে মুখ্য মূল্যবোধ ও স্বার্থসমূহ কোন রাষ্ট্রের আত্মরক্ষা ও নিরাপত্তার সঙ্গে জড়িত থাকে।
হলস্টিন ওইসব মূল্যবোধ ও স্বার্থকে স্বল্প পাল্লার লক্ষ্য সমূহ বলে চিহ্নিত করেছে। কারণ রাষ্ট্রগুলি নিজ নিজ অস্তিত্ব রক্ষা করতে ব্যর্থ হলে অন্যান্য লক্ষ্য অর্থহীন হয়ে পড়তে বাধ্য। তবে কোন দেশের মুখ্য মূল্যবোধ বা স্বার্থ বলতে কি বোঝাবে তা নির্ভর করে সংশ্লিষ্ট দেশের নীতি নির্ধারণকারীদের দৃষ্টিভঙ্গির উপর, যারা নীতি নির্ধারণটা করেন সেই সব আমলা তাদের দৃষ্টিভঙ্গি উপরে নির্ভর করে আর কি। এত সত্ত্বেও বলা যায় যে বর্তমানে প্রায় সব রাষ্ট্রের নীতি নির্ধারকরা পররাষ্ট্র নীতির অপরিহার্য লক্ষ্য হিসেবে যেসব বিষয়কে গুরুত্ব দেন সেগুলি হল রাষ্ট্রীয় সার্বভৌমিকতা ও স্বাধীনতা নিশ্চিতকরণ এবং রাষ্ট্রীয় সীমানার মধ্যে একটি নির্দিষ্ট ধরনের রাজনৈতিক সামাজিক ও অর্থনৈতিক ব্যবস্থাকে স্থায়িত্বতা। তাছাড়া রাষ্ট্রের অভ্যন্তরীণ ক্ষেত্রে জাতিগত ধর্মীয় ও ভাষাগত ঐক্য বজায় থাকলে রাষ্ট্রের ভূখণ্ডগত ঐক্য সম্মতি দৃঢ় হয়। যদি রাষ্ট্রের অভ্যন্তরে কোন রকম সমস্যা না থাকে, জাতিগত ধর্মীয় এবং ভাষাগত ঐক্য থাকে, তাহলে রাষ্ট্রের ভূখণ্ডগত ঐক্য সম্মতি সুদৃঢ় হবে। কোন বিদেশি রাষ্ট্র এরূপ সম্মতি যাতে বিনষ্ট করতে না পারে সেজন্য সতর্কভাবে পররাষ্ট্রনীতি নির্ধারণ করা প্রয়োজন। আবার কোন রাষ্ট্র তার রাষ্ট্রীয় সীমানা সংলগ্ন বা পার্শ্ববর্তী রাষ্ট্রসমূহের সামরিক বা অন্য কোন দিক থেকে বিশেষ গুরুত্বপূর্ণ অঞ্চলের উপর নিজের নিয়ন্ত্রণ প্রতিষ্ঠাকে আত্মরক্ষার উপায় বলে মনে করেন। তবে একথা সত্য যে মুখ্য মূল্যবোধ ও স্বার্থসমূহ একটি রাষ্ট্রের পররাষ্ট্রনীতির অন্যতম গুরুত্বপূর্ণ নির্ধারক হলেও বিভিন্ন পারিপার্শ্বিক অবস্থায় বিশেষত প্রতিকূল পরিস্থিতিতে তার পরিবর্তন সাধন করতে নীতি নির্ধারকরা বাধ্য হন। উদাহরণ হিসেবে বলা যায় দ্বিতীয় বিশ্বযুদ্ধ 1939-1945 খ্রিস্টাব্দে পূর্বে ব্রিটেন ও ফ্রান্স তাদের উপনিবেশগুলি সংরক্ষণ করাকে অন্যতম মুখ্য মূল্যবোধ ও স্বার্থ বলে মনে করলো। এই যুদ্ধের ফলে দুটি দেশেরই সামরিক ও অর্থনৈতিক শক্তি ও ক্ষমতা যথেষ্ট হ্রাস পায়। দ্বিতীয় বিশ্বযুদ্ধের আগে পর্যন্ত ইংল্যান্ড ও ফ্রান্স বা ব্রিটেন ও ফ্রান্স তারা তাদের যেসব জায়গায় উপনিবেশ ছিল সেগুলোকে সংরক্ষণ করা তাদের তখন মুখ্য উদ্দেশ্য ছিল। কিন্তু দ্বিতীয় বিশ্বযুদ্ধ সমস্ত ঘটনাকেই পাল্টে দেয়। কারণ দ্বিতীয় বিশ্বযুদ্ধে তাদের ব্যাপক ক্ষয়ক্ষতি, তাদের অর্থনৈতিক অবস্থা একদম নেমে যায়, তাদের অবস্থা যথেষ্ট ক্ষতি হয়। ফলে দ্বিতীয় বিশ্বযুদ্ধের পর্বে তাদের উপনিবেশগুলি একের পর এক স্বাধীনতা লাভ করতে থাকে। তখন আর সেই সব উপনিবেশগুলিকে ধরে রাখার মতো সামর্থ্য ব্রিটেন বা ফ্রান্সে ছিল না। তার উপরে আবার আমেরিকার চাপ ছিল। এমত অবস্থায় দুটি দেশের পররাষ্ট্রনীতির মুখ্য মূল্যবোধ ও স্বার্থসমূহ সংক্রান্ত উদ্দেশ্য বা লক্ষ্যের পরিবর্তন সাধন করতে নীতি নির্ধারকরা বাধ্য হয়েছেন। এই যে তাদের মুখ্য উদ্দেশ্য ছিল কি, যে তাদের উপনিবেশগুলি রক্ষা করা, সংরক্ষণ করা। কিন্তু তাদের এই যুদ্ধের পরে দেখো পরিস্থিতি বদলে দিল। দ্বিতীয় বিশ্বযুদ্ধ যখন হলো তখন দ্বিতীয় বিশ্বযুদ্ধের পরে তাদের এই মুখ্য মূল্যবোধ বা স্বার্থসমূহ পরিবর্তিত হয়ে গেল এবং তাই পরিবর্তন করতে তাদের দেশের নীতি নির্ধারকরা বাধ্য হলেন আর কি। এরপর হচ্ছে দূরপাল্লার বা মধ্যপাল্লার বা মাঝারি পাল্লার উদ্দেশ্য সমূহ। পররাষ্ট্রনীতির মধ্যপাল্লার বা মাঝারি পাল্লার উদ্দেশ্য সময়ের মধ্যে বিশেষ উল্লেখযোগ্য হল দেশের জনসাধারণের অর্থনৈতিক উন্নতি সাধন, জীবনযাত্রার মানোন্নয়ন, জাতির সম্মান ও মর্যাদার বৃদ্ধি সাধন এবং ভূখণ্ডগত মতাদর্শগত সম্প্রসারণ। একটি নির্দিষ্ট সময়সীমার মধ্যে এইসব উদ্দেশ্য পূরণের জন্য রাষ্ট্রকে এমনভাবে পররাষ্ট্রনীতি অনুসরণ করতে হয় যাতে আন্তর্জাতিক ক্ষেত্রে পরস্পর নির্ভরশীলতার পরিবেশ ও পরিস্থিতি গড়ে উঠতে পারে। এই উদ্দেশ্যে একটি রাষ্ট্রকে বিভিন্ন দেশে কাঁচামাল, বিভিন্ন ধরনের উৎপাদিত দ্রব্য সামগ্রী রপ্তানি এবং ওইসব দেশ থেকে সামরিক সাজ সরঞ্জাম ও আধুনিক প্রযুক্তি সহ অন্যান্য প্রয়োজনীয় দ্রব্য আমদানি করতে হয়। তার ফলে পারস্পরিক ব্যবসা বাণিজ্য সম্প্রসারিত হওয়ার সঙ্গে সঙ্গে বৈদেশিক ঋণ লাভের সম্ভাবনা যেমন বৃদ্ধি পায়, তেমনি দ্বিপাক্ষিক ও বহুপাক্ষিক চুক্তির মাধ্যমে দেশের শিল্প, বিজ্ঞান, প্রযুক্তি প্রভৃতি ক্ষেত্রে অগ্রগতি সাধিত হতে পারে। তাহলে যে দেশের শিল্প, বিজ্ঞান, প্রযুক্তি প্রভৃতি ক্ষেত্রে অগ্রগতি সাধিত করার জন্য পারস্পরিক সহযোগিতা তাদের দরকার। তাহলে এইগুলো হচ্ছে, এই যে পারস্পরিক সহযোগিতার মাধ্যমে এইগুলোর উন্নতি করা হয়েছে দূরপাল্লার বা মধ্যপাল্লার বা মাঝারি পাল্লার উদ্দেশ্য। তাছাড়া পারস্পরিক সহযোগিতার মাধ্যমে পারমাণবিক শক্তিধর রাষ্ট্রের আনুকূল্যে আণবিক শক্তি উৎপাদনে সমর্থ হওয়ার ফলে আন্তর্জাতিক ক্ষেত্রে সংশ্লিষ্ট রাষ্ট্রের মান মর্যাদা যথেষ্ট বৃদ্ধি পায়। সর্বোপরি পররাষ্ট্রনীতির অন্যতম লক্ষ্য বা উদ্দেশ্য হল ভূখণ্ডগত মতাদর্শগত সম্প্রসারণ। একসময় ব্রিটেন, ফ্রান্স প্রভৃতির মতো সাম্রাজ্যবাদী রাষ্ট্রগুলি ঔপনিবেশ গঠনের মাধ্যমে ওইসব দেশের সম্পদ লুণ্ঠন করে নিজেদের অর্থনীতিকে সুদৃঢ় ভিত্তির উপরে স্থাপন করতে সক্ষম হতো। কিন্তু বর্তমানে বিশ্ব জনমতের চাপে সাম্রাজ্যবাদী রাষ্ট্রগুলি তাদের পূর্বেকার পররাষ্ট্রনীতির কিছুটা পরিবর্তন ঘটিয়ে বর্তমানে তাবেদার রাষ্ট্র কিংবা প্রভাবাধীন রাষ্ট্র গড়ে তুলতে সক্ষম হচ্ছে। আগে ছিল কি, আগে তারা সেই সব দেশ দখল করে নিত, অন্যান্য জায়গায় উপনিবেশ স্থাপন করলো, করে সেই সব দেশ থেকে কাঁচামাল, তাদের সম্পদ লুট করে নিজেদের দেশকে গড়ে তুলত। কিন্তু বর্তমান পরিবেশ পরিস্থিতি বদলে গেছে, এখন কিন্তু ওরকম করা যাবে না। এখন তারা একটু ঘুরিয়ে কাজটা করছে, কি করছে, তাবেদার রাষ্ট্র কিন্তু প্রভাবাধীন রাষ্ট্র তৈরি করছে, সেইগুলোর থেকে তারা তাদের কাছ থেকে নিচ্ছে আর কি, কাঁচামাল যা যা প্রয়োজন সব।
মার্কিন যুক্তরাষ্ট্রের মতো দেশগুলি নয়া সাম্রাজ্যবাদী পররাষ্ট্রনীতি অনুসরণ করতে দেখা যায়। এমনকি ওইসব রাষ্ট্র তাদের ধ্যান ধারণা, মতাদর্শ, সংস্কৃতি, মূল্যবোধ প্রভৃতির বিশ্বব্যাপী প্রচারকে পররাষ্ট্রনীতির অন্যতম প্রধান উদ্দেশ্যে পরিণত করার ফলে আফ্রো এশীয় অনেক দেশের নিজস্ব মতাদর্শ, সংস্কৃতি, মূল্যবোধ প্রভৃতির অবনমন ঘটেছে। এবং এইসব দেশগুলো যেমন মার্কিন দেশ, এরা কি করবে, তোমাদের সাহায্য করবে, তোমাদের অর্থনৈতিক অবস্থা খারাপ, তোমাকে সাহায্য করছে, সাহায্য করার ফলে তাদের যে ধ্যান ধারণা, মতাদর্শ, সংস্কৃতি, মূল্যবোধ তোমার উপর চাপিয়ে দেওয়া চেষ্টা হচ্ছে। এই জন্য কিন্তু অনেক আফ্রো এশীয় দেশ তাদের নিজস্ব মতাদর্শ, সংস্কৃতি, মূল্যবোধ প্রভৃতির অবনমন ঘটেছে এবং ঘটতে বাধ্য হয়েছে আর কি। তিন হচ্ছে দূরপাল্লার উদ্দেশ্য সমূহ। পররাষ্ট্রনীতির দূরপাল্লার উদ্দেশ্য হল চূড়ান্ত রাজনৈতিক মতাদর্শ, পলিটিক্যাল আইডিওলজি, এর ভিত্তিতে আন্তর্জাতিক ব্যবস্থার পুনর্গঠন। এরূপ উদ্দেশ্য রূপায়ণের জন্য কোন নির্দিষ্ট সময়সীমা নির্ধারণ করা হয় না। তাছাড়া এইরূপ উদ্দেশ্যের রূপায়ণ সম্পর্কে কোন রূপ ভবিষ্যৎবাণীও করা সম্ভব নয়, কারণ এই ধরনের উদ্দেশ্য প্রকৃতগতভাবে অনির্দিষ্ট, অস্পষ্ট। উদাহরণ হিসেবে বলা যায়, 1957 সালের রাশিয়ায় লেনিন, স্টালিন প্রমুখের নেতৃত্বে সমাজতান্ত্রিক বিপ্লব সাফল্যমণ্ডিত হওয়ার পর জারতন্ত্রের অবসান ঘটে এবং সোভিয়েত ইউনিয়ন নামে সমাজতান্ত্রিক রাষ্ট্রটি প্রতিষ্ঠিত হয়। ওই রাষ্ট্রের নেতৃবৃন্দ শোষণ ভিত্তিক পুঁজিবাদী রাষ্ট্র ব্যবস্থার পরিবর্তে শ্রেণীহীন, শোষণহীন একটি সাম্যবাদী সমাজ ব্যবস্থা প্রতিষ্ঠার লক্ষ্য নিয়ে সোভিয়েত ইউনিয়নের পররাষ্ট্রনীতি নির্ধারণ করেন। এই যে যখন জারতন্ত্রের উচ্ছেদ হয়ে গেল 1957 সালে রাশিয়ায় সমাজতান্ত্রিক বিপ্লব ঘটল এবং সোভিয়েত ইউনিয়ন প্রতিষ্ঠিত হলো, তখন তাদের উদ্দেশ্য, তাদের যে নীতি ছিল সেটা হচ্ছে শ্রেণীহীন, শোষণহীন একটি সাম্যবাদী সমাজ ব্যবস্থা। তাহলে সোভিয়েত ইউনিয়নের পররাষ্ট্র নীতি হচ্ছে সেইটা, যে শ্রেণীহীন, বৈষম্যহীন একটা নতুন সমাজ, সেইটাই তাদের পররাষ্ট্র নীতি নির্ধারণ হবে। সেইভাবেই এরূপ মতাদর্শকে এবং সমগ্র বিশ্বে ছড়িয়ে দেওয়ার জন্য তারা নিরলসভাবে প্রয়াসরত থাকেন এবং তাদের এই যে চিন্তাভাবনা, তাদের যে মতাদর্শ এবং সারা বিশ্বে এটা ছড়িয়ে দেওয়ার চিন্তা তাদের মধ্যে থাকে এবং তারা এটা ছড়িয়ে দেওয়ার জন্য নিরলসভাবে প্রয়াসরত থাকেন। দ্বিতীয় বিশ্বযুদ্ধে পরবর্তী সময়ে রাজনৈতিক মতাদর্শের ভিত্তিতে সমগ্র বিশ্ব কার্যত দুটো মেরুতে বিভক্ত পড়ে। এর ফলে কি হয়, আমেরিকা এই যে সদ্য স্বাধীন সোভিয়েত ইউনিয়ন একে কিন্তু মেনে নিতে পারেনি। আমেরিকা চেয়েছে তাদের ধনতান্ত্রিক, আমেরিকা হচ্ছে ধনতান্ত্রিক দেশ আর সোভিয়েত ইউনিয়নের সমাজতান্ত্রিক দেশ, তা সোভিয়েত ইউনিয়ন চেয়েছে এই সমাজতান্ত্রিক মতাদর্শ পৃথিবীতে ছড়িয়ে দেবো, কিন্তু আমেরিকা ধনতান্ত্রিক দেশ, তারা ভয় পেয়েছে, তারা বলছে যে, ভাবছে যে যদি এই সমাজতান্ত্রিক মতাদর্শ ছড়িয়ে পড়ে তাহলে তাদের দেশের পক্ষে ক্ষতিকর, কারণ তারা ধনতান্ত্রিক রাষ্ট্র একে অন্যকে। এই ফলে তার ফলে তো তৈরি হলো ঠান্ডা যুদ্ধ আর কি। একে বলা হয় দ্বি মেরুকেন্দ্রিক বিশ্ব রাজনীতি। তখন এই যে দুটো মেরু, বিশ্ব রাজনীতির দুটো মেরুতে হয়ে গেল, একটা একটা আমেরিকাপন্থী আর একটা সোভিয়েত পন্থী, এই দুটো ভাবে তাকে বলা হতো দ্বি মেরুকেন্দ্রিক অবশ্য বিশ্ব রাজনীতি। এখন অবশ্য সেটা নেই, এখন সোভিয়েত ইউনিয়নের ভাঙনের ফলে এখন এক মেরুকেন্দ্রিক বিশ্ব রাজনীতি হয়ে গেছে। মার্কিন যুক্তরাষ্ট্রের নেতৃত্বে পুঁজিবাদী রাষ্ট্রগুলি এবং পূর্বতন সোভিয়েত ইউনিয়নের নেতৃত্বে সমাজতান্ত্রিক রাষ্ট্রগুলির মধ্যে মতাদর্শগত বিরোধের ফলে সৃষ্ট ঠান্ডা লড়াই, কোল্ড ওয়ার আন্তর্জাতিক রাজনীতিকে অশান্ত করে তোলে। অবশ্য ভারতের নেতৃত্বে কিছু রাষ্ট্র তাদের পররাষ্ট্রনীতির অন্যতম লক্ষ্য হিসেবে জোট নিরপেক্ষ নন অ্যালাইন পলিসি অনুসরণ করে থাকে। এই যে দুটি দেশ যখন মানে বিশ্বতে তখন তিনটে ভাগে হয়ে যায়, যেমন প্রথম বিশ্ব হচ্ছে আমেরিকা এবং তার সহযোগী রাষ্ট্রগুলো এবং দ্বিতীয় বিশ্ব হচ্ছে সোভিয়েত ইউনিয়ন এবং তার সহযোগী রাষ্ট্রগুলো, এবং এই দুটো শক্তি জোটের মধ্যে যারা যাবে না তারা হচ্ছে তৃতীয় বিশ্ব। তার মধ্যে যেমন ভারত, তারা কি করে, তারা জোট নিরপেক্ষ আন্দোলন নেয় এবং তাদের মূল এই জোট নিরপেক্ষ আন্দোলনের নীতি হচ্ছে জোট নিরপেক্ষ নীতি, নন অ্যালাইন্ড পলিসি। এবং তারা এই জোট নিরপেক্ষ আন্দোলন যারা করেন তারা জোট নিরপেক্ষ নীতি নেন। এরপর 20 শতকের 80 দশকের শেষ দিকে পূর্ব ইউরোপের সমাজতান্ত্রিক রাষ্ট্রগুলির এবং 90 দশকের একেবারে শুরুতে 1991 সালে সোভিয়েত ইউনিয়নের পতন ঘটলে বিশ্বব্যাপী মার্কিন যুক্তরাষ্ট্রের কর্তৃত্ব ও আধিপত্য প্রতিষ্ঠিত হওয়ার ফলে এক মেরুকেন্দ্রিক বিশ্ব অবস্থা ঘটে। এখন কি হয়েছে, এখন কোন সোভিয়েত ইউনিয়নের পতন ঘটে গেছে, 1991 সালে সোভিয়েত ইউনিয়নের পতনের বিশ্বব্যাপী এখন মার্কিন যুক্তরাষ্ট্রের আধিপত্য প্রতিষ্ঠিত হয়েছে, এক মেরুকেন্দ্রিক বিশ্ব ব্যবস্থা গড়ে ওঠে। কিন্তু তার এখন কিন্তু আবার ইউরোপীয় ইউনিয়ন, জাপান, চীন, এরা কিন্তু সোভিয়েত ইউনিয়নকে সমান, এই সোভিয়েত ইউনিয়ন আমেরিকাকে সমান টক্কর দিতে রেডি হয়ে গেছে, কিন্তু এরাও সেই আমেরিকার মতোই এখন নিজেদের শক্তিশালী করে নিয়েছে। ফ্রান্সিস ফুকুয়ামা 1992 সালে প্রকাশিত তার একটি পুস্তকে দ্য এন্ড অফ হিস্ট্রি অ্যান্ড দ্য লাস্ট ম্যান, মনুষ্যচিত শাসন ব্যবস্থার চূড়ান্ত রূপ হিসেবে পাশ্চাত্যের উদার নৈতিক গণতন্ত্রের বিবর্তন ও বিশ্ব নবীনতা লাভ, দ্য ইভলিউশন অ্যান্ড দ্য ইউনিভার্সালাইজেশন অব ওয়েস্টার্ন লিবারাল ডেমোক্রাসি অ্যাজ দ্য ফাইনাল ফর্ম অফ হিউম্যান গভর্নমেন্ট কে ইতিহাসের পরিসমাপ্তি, এন্ড অফ হিস্ট্রি বলে চিহ্নিত করেন।
কিন্তু উদারীকরণ, এর লিবারেলাইজেশন, বেসরকারিকরণ, প্রাইভেটাইজেশন ও বিশ্বায়ন, গ্লোবালাইজেশন এর যুগে পুঁজিবাদী দুনিয়ায় বিশ্বব্যাপী সংকট ওইসব দেশের পররাষ্ট্রনীতি নির্ধারণের নির্ধারকদের সামনে একটি বিরাট চ্যালেঞ্জ হিসেবে দেখা দিয়েছে। এই যে এখন বিশ্বব্যাপী সংকট হচ্ছে, অর্থনৈতিক সংকট, পুঁজিবাদী দেশে এখন একটা বিরাট চ্যালেঞ্জ দেখা দিয়েছে তাদের, এই যে কিভাবে পররাষ্ট্রনীতি নির্ধারণ করা হবে। সর্বব্যাপী সমাজতন্ত্রে চীনের সর্বক্ষেত্রে ব্যাপক অগ্রগতি এবং আফ্রিকা মহাদেশের বিভিন্ন দেশে মার্কিন যুক্তরাষ্ট্র ও দেশ তার দোসর পুঁজিবাদী রাষ্ট্রগুলি কর্তৃক অনুসৃত পররাষ্ট্রনীতিদের বিরোধিতা ফুকুওমার তথাকথিত ইতিহাসের পরিসমাপ্তির তত্ত্বকে ইতিহাসেরই কাঠগড়া এনে দাঁড় করে দিয়েছে। এই যে চীনের সমাজতন্ত্র, চীনের সর্বপক্ষে ব্যাপক অগ্রগতি, আগে চীনকে টুকরো টুকরো করে তরমুজের মোড়া ভেঙে নিয়েছিল সবাই, কিন্তু তা সত্ত্বেও চীন কিন্তু আবার সমাজতান্ত্রিকভাবে নতুনভাবে উঠে দাঁড়িয়েছে এবং আফ্রিকা মহাদেশের বিভিন্ন দেশে মার্কিন যুক্তরাষ্ট্র তার দোসর পুঁজিবাদী, মানে মার্কিন যুক্তরাষ্ট্র এবং তার সহযোগীদের রাষ্ট্রগুলি, পুঁজিবাদী রাষ্ট্রগুলি কর্তৃক যে পররাষ্ট্র অনুষ্ঠিত হয়েছে তার বিরোধিতা করেছেন কে, ফুকুওমার। এই তথাকথিত, এই জন্য ফুকুওমা কি বলছেন, তথাপুকুমার তথাকথিত ইতিহাসের পরিসমাপ্তির তত্ত্বকে ইতিহাসের কাঠগড়ায় এনে দাঁড় করে দিয়েছে। ইস্যু ইস্যাস কে পর্যন্ত, পরের পাঠে দেখা হবে। থ্যাংক ইউ ভেরি মাচ ফর ওয়াচিং।